এখানে উপনির্বাচন কেন হচ্ছে? নিশ্চয়ই বিজেপি কোনো কাজ করতে পারেনি, বিজেপির প্রতি বিরক্ত হয়ে এখানে যে প্রার্থী ছিল বিজেপির প্রার্থী, ও বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বের হয়ে গেল, অন্য দলে গেল, তাই উপনির্বাচন। বিজেপির সাথে কেউ শান্তিতে থাকতে পারে না বন্ধুরা। তো আপনারা এখানে যারা আছেন এই গ্রামের, আমার সংখ্যালঘু মুসলমান ভাই বোন বেশি, অন্যরাও আছেন, আপনাদের কাছে আমার শুধু একটাই আবেদন থাকবে, আপনারা জানেন 70 বছরে আমরা কতটুকু পিছিয়ে আছি, আমাদের মুসলমানরা কোনো দিন কোনো জায়গাতে অধিকার নিয়ে কথা বলতে পারে না বন্ধুরা। তাই আমরা এইবারে প্রথম আমাদের একটা আঞ্চলিক দল ত্রিপুরা মথা, মথা মানে ইউনিটি, ত্রিপুরা মথার নেতৃত্বে যে আমাদের ক্যান্ডিডেট আছে বাবু রামদা, আমাদের ক্যান্ডিডেট বাবু রামদা, আমাদের চিহ্ন হলো আনারস, আনারস আপনারা সকালে ভোট দিবেন সকাল সকাল। আর আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই বন্ধুরা, আমরা যারা মুসলমান আছি, আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে যেই দুর্গা পূজার মণ্ডপ ভাঙলো দুষ্কৃতিকারীরা, যারাই করলো দুষ্কৃতিকারী বলবো, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে পানিসাগর বেশি দূরে না, আপনাদের এলাকায় এরার পার বলে এই বিধানসভার এরিয়া এরার পার, ওখানেও মসজিদ ভাঙচুর হলো, কেউ প্রতিবাদ করেছে বন্ধুরা? কেউ প্রতিবাদ করেনি। কি বলুন কংগ্রেস, কি বলুন সিপিএম, কি বলুন বিজেপি, সবাই নেতা আছে এখানে, আমাদের মুসলমানের ভোটে জয়ী হয়ে বিধানসভায় 2-3 জন এমএলএ আছে, কেউ আপনাদের কথা বলেনি। কেন বলেনি? শুধুমাত্র ভোট ব্যাংক, আপনাদের কথা বললে অন্য ভোট ব্যাংক চলে যাবে, কিন্তু ভোট ব্যাংকের কথা চিন্তা না করে বন্ধুরা, আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আমাদের পক্ষে দাঁড়িয়েছে বন্ধুরা, যেটা সত্যি। যদি মহারাজ আমাদের পক্ষে না দাঁড়াতো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে যাই, ত্রিপুরা রাজ্যে একটা মসজিদ থাকতো না বন্ধুরা, ওই হনুমানের দলগুলি সব মসজিদ ভেঙে দিত একটা একটা করে বন্ধুরা। কিন্তু মহারাজ ত্রিপুরা মাথা যে ওয়ারিয়র আছে, ওদের নির্দেশ দিয়েছেন ভিডিও জারি করে, যেইখানে যেইখানে সংখ্যালঘু মুসলমানরা আছে তোমরা রক্ষা করো তাদের মসজিদ জানমাল। কিছুদিন আগে আপনারা জানেন পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির এক বিধায়ক বলল মাদ্রাসা নাকি সন্ত্রাসবাদী তৈরি হয়, তাই মাদ্রাসা বন্ধ করো। আমরা যদি মরি বন্ধুরা, মৃত্যুবরণ করি, আমাদের দাফনের জন্য একজন হুজুরের দরকার, একজন মোল্লার দরকার। যদি মাদ্রাসাই বন্ধ করে দেয় বন্ধুরা, তাহলে কোথায় যাবেন? দাফনের জন্য কাউকে পাবো না। তাই এখনো সময় আছে, আপনারা বুঝার মতো বয়স আছে, আপনাদের ছেলে মেয়ে বড় হচ্ছে, যদি মনে করেন আমি যেইভাবে আছি খুব ভালো আছি, আমি যেই পরিস্থিতিতে বর্তমানে আছি খুব সুখে আছি, খুব ভালো আছি, দেন বিজেপির ভোট, দেন সিপিএমের ভোট, দেন তৃণমূলের ভোট, আমরা কিছু বলবো না। আর যদি মনে করেন না আমি ভালো নেই, আমার ভবিষ্যৎ দরকার, আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি, তাহলে বন্ধুরা ত্রিপুরা মাথায় ভোট দিন, আনারস মার্কায় ভোট টিপুন, তাহলে আমাদের ছেলেমেয়ে বন্ধুরা। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের মা বোন আছেন, আমার সবচেয়ে আনন্দিত লাগে আমার মা বোনরা যখন আমার সামনে আছে এখানে, আপনাদের এই গ্রামে প্রমাণ করলো যে মা বোনরা কারোর থেকে পিছিয়ে নাই, আর মা বোনরা হলো সমাজের একটা অংশ, আমিও কোনো না কোনো মায়ের ঘরের সন্তান বন্ধুরা। আপনারা সাহসী হন, আপনারা শক্তিশালী হন, আপনারা যদি সাহসী হন, আপনারা যদি শক্তিশালী হন, কোনো বাইক বাহিনী, কোনো গুন্ডা বাহিনী আপনাদের মোকাবেলা করতে পারবে না। যদি উন্নতি হয়, আমি বেশি কথা বলবো না বন্ধুরা, শুধু এত এত নূর পাশে থাকো,
Thank you.